গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিবানা চ্যানেলে পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত করে ভালোবাসা জানিয়ে আজকে একটা মানে রান্নাঘর থেকে একটা ব্লগ শুরু করলাম। তো এখন সকালবেলা আমি চা বসিয়েছি, যে চা হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলুর তরকারি করলাম। তো দিয়ে বলছে এখন বলছে নাকি আর ভালো লাগছে না, ঠিক খিদে খিদে পাচ্ছে না, আমি যখন বের হব তখন একটু খেয়ে বেরোবো। আমি তাহলে তাই করবে, এখন থাক আর ঘুম থেকে অনুষ্কা উঠে পড়েছে, উঠে এই দেখো হই হই করছে, ওকে এখনো খাওয়ানো হয়নি। সবাইয়ের জন্য একটু চাটা করে নিই, চাটা করে ও বাবা চা হয়ে গেছে, চাটা খেয়ে যাবেন, হয়ে গেছে চা, তো সবাই মিলে চাটা খেয়ে নিই চলো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। এই দেখো কি বলছে আমাদের পাপা, বলে নিতে হবে, ঠিক আছে চলো। গরম গরম চা রেডি হয়ে গেছে, কে কে খাবে চলে আসো। এবার সকাল থেকেই যা গরম দিয়েছে গো, মানে সে কী বলবো, কিছু বলার নেই। আর তোমাদের দাদা ভাই এখনও বের হয়নি বললাম, এই যে রেডি হচ্ছে। আর এই দুটো পুচকু ঘরের ভিতরে কী করছে, এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, দাদা ভাই বলা যাবে না, ধান বানাচ্ছে, একজনকে মুড়ি খেতে ডাকলাম, দুজনই চলে এসছে, ভাগ্য মারাই দেখো বসে পড়লো, বিশাল ব্যাপার। নমস্কার, ওকে না খাইয়ে দিলে তো আমার কাজ আর আমি পাবো না। আর আজ সকালে ছাতুটা দিইনি, কারণ কি বলতো এই বেলাই হয়ে গেছে, ওই জন্য ভাবছি মুড়িটাই খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আমিও কাজ সারবো, আমিও রান্না বসাবো। আজকে স্পেশাল গেস্ট এসছে, কৃষ্ণমণি এসছে, তো সবাই মিলে আনন্দ করে মা বললো যে সব একসাথেই রান্না করে নাও, আনন্দ আনন্দ করে করে। তো ওইখানেই রান্না বান্না হবে, এখন বসানো হয়নি রান্না, এখন খাওয়া দাওয়া আগে কমপ্লিট হোক তারপর। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, খুব ভালো লাগবে। তো ওরও খাওয়া দাওয়া হয়ে গেল, সান্তানও সেরে নিয়েছে, সান্তানও সেরে নিয়ে এবার বের হচ্ছে, তো গাড়িটা ঘোরাচ্ছে। আবার কে ফোন করেছে কথা বলছিল, তো কানেই ফোন নিয়ে যাচ্ছে। ব্যাস ও বেরিয়ে যাওয়া মানে এবার আমার সমস্ত কাজ এবার আস্তে আস্তে হবে। পায়েল সকালবেলা আলু কাটছে, আলু ভাজা হবে, আর এদুয়ারে সবাই চা খাচ্ছে, মা ঠাম্মা শাক ভাজছে। তো এইমাত্র অনুষ্কাকে খাওয়ানো হলো, তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল, তারপরে বাসনগুলো এসছে। আগেই বাসি কাজ সেরে টেরে আমার বাসন টাসন ধোয়া হয়ে যায়, বাসি কাজটা তো বাসন মানে ধোয়া নিয়েই পড়ে, তো বাসি বাসন নেই, এগুলো হচ্ছে সকাল থেকে যেসব বাসনগুলো হয়েছে। আর বাসি বাসনের মধ্যে শুধু হাঁড়িটা আছে, দুধের হাঁড়িটা অনুষ্কার। তো চলো চটপট চটপট করে বাসনগুলো ধুয়ে নিই। আর তোমাদের দাদাভাই যেদিন সকাল সকাল বেরিয়ে যায় ডিউটি, সেদিনকে আমার কাজ কিন্তু খুব সকাল সকাল হয়ে যায়। আর আজকে কী বলো তো, ও বাড়িতে ছিল মানে কোথায় মুড়ি খাবার করতে গেলাম, কোথায় এটা সেটা করতে যেয়ে অনেক লেট হয়ে গেলো, সেই জন্য আমার বাসন ধুতে আসতেও অনেক দেরি হয়ে গেল। কি করব, কিছু করার নেই, আস্তে আস্তে কাজ হবে। তো ও তো সান্তান করে খেয়ে বেরিয়ে চলে গেছে, আর অনুষ্কাকেও খাইয়ে দিয়েছি বললাম, ও পড়তে বসেছে। আর এই ফাঁকে তাহলে তো আমার কাজ মোটামুটি সমস্ত সারাই হয়ে গেছে, এই সময় আমি কলতলা চলে আসলাম সমস্ত বাসন কোসর নিয়ে, মানে যেখানে যা ছিল, চা খাওয়া থেকে আলুর তরকারি করেছিলাম সেসব বাসন সমস্ত, মুড়ি খাওয়া সমস্ত নিয়ে। একদিকে ভালোই হলো, এইসব কাজগুলোর সাথে এই কাজগুলোও সারা হয়ে গেল। এরপর তো রান্না আছেই, তো মা বলছে যে ওই সব আর খুচখুচ করে রান্না করতাম না, সবাই এক কাছে রান্না করে নাও সবাই আনন্দ করে। বললাম ঠিক আছে তাহলে তাই হবে। তো আবার রান্না বসানো আছে, আর পায়েল এখন আলু কাটছে, আলু ভাজা হবে, দেখালাম যে আলু কাটছে, আর মা শাক ভাজতে শুরু করে দিয়েছে। তারপর আমি মানে কলে বাসন নিয়ে এসেছি, এবার যে দেখি মানে আলু ভাজাটা হয়ে গেলে অতি শাক চাপিয়ে দেবো, তারপরে মাংস হবে, গরম জল বসাতে হবে, রান্না বসাতে হবে, মানে কাজের গাদা সকাল থেকে শুধু কী করবে। আর এই কদিন কেন জানি না আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না, একটু উঠতেও দেরি হচ্ছে সকালে, মানে সকালে শরীরটা বেশ ঠিকঠাক না, আর ঠিক রাতের দিকে জ্বরটা আসছে, কেন জানি না কী আবার হয়ে গেল সব। তো এরকম করে করি আর কি দিনগুলো আমার চলছে। তো চলো বাসন ধোয়া হয়ে গেছে, এবার ঘরের দিকে যাই আর সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে বাড়ি। বিছানা পিছানার কী অবস্থা দেখো, মানে আমি তো বলছি না কিছু কাজ করতে পারিনি, তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর বাসন টাসন ধুয়ে তারপর এই যে কাজে লেগেছি, ধুয়ে নিয়ে ঘরে আসলাম, সমস্ত কাজ যাই হোক বাইরের কমপ্লিট, শুধু বিছানাটা তুলতে আছে। তো তোমাদের দাদা ভাই এটাকে যা হোক অর্ধেকটা গুছিয়ে দিয়ে গেছে, আমি শুধু একটু ঝাড়বো, বিছানাটা ঝেড়ে গুছিয়ে টুছিয়ে নেবো, তারপর এবার রান্না আছে। তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে, মানে এত গরম গো, কী কষ্ট যে হচ্ছে, আর রাঁধতে বেলা হয়ে গেলে মানে আরও কষ্ট।
রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো প্রেসার কুকারে মাংসটা একটু সিটি দিয়ে নিলাম, আর এই তো সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আমার শাক ভাজা পোস্ত হয়ে ভাত বসিয়েছি। তো চা গরম, দেখতে পাচ্ছো মুখের অবস্থা কি। আর আমি এখন রান্না করছি, এই যো রান্না হচ্ছে। তো ভাত পোস্ত আর শাক ভাজা হয়ে গেছে, আর এবার মাংসটা করবে, মাংসটা মা রান্না করবে। সমস্ত জোগাড় হয়ে গেছে, এই যো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তো সমস্ত জোগাড় হয়ে গেছে। আর এই যে প্রেশারে একটু সিটি দিয়ে নিলাম, মানে একটু তাড়াতাড়ি আছে বলে, আর নাহলে তো অনেক দেরি হয়। এই মুরগিটা মানে মাংসটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে লাগে, সেই জন্য আর কি। তো সেই জন্য একটু সিটি মেরে নিলাম, আর এবার চাপানো হবে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাড়াহুড়ো করে আর একটু রান্না করছি, সেই মুহূর্তগুলো আর দেখা হয়নি। আর রান্না হয়ে যাওয়ার পর অবশ্যই কী তরকারি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাবো আর শেয়ারও করবো, তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি 100 বার এই কথাটাই বলছি, আর আমার কিন্তু খুব একটা আনন্দের খবর তোমাদেরকে দিতে চলেছি। তো সেই খবরটা এখন দিচ্ছি না, যখন আমি একদম পুরোপুরি সাকসেস তখন তোমাদেরকে অবশ্যই খবরটা দেব, আর তোমরাও অনেকটা খুশি হবে। তো সবাই ভিডিওগুলো কিন্তু ফুল দেখবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে। মাকে রান্নার জন্য সমস্ত জোগাড় করে দিলাম, দিয়ে আলুটাও আমি ভেজে নিলাম, তারপর মা এসে মাংসটা বসিয়েছে। আর দেখো করছে তো একদম দারুণ লাগছে, আর লাল টকটক করছে, আর তেলটাও ছাড়ছে, আরও সুন্দর লাগছে। তো ওই জন্যই মা বললো যে ঠিক আছে তোমরা তো এই দিকগুলো করলে, আর আমি তাহলে মাংসটা করবো। আমি বললাম না শাক ভেজে মানে পোস্ত হয়ে গেছে আর ভাত বসিয়েছি, তো তখন বললেন যে ভাত হয়ে গেছে, মানে ভাতটা হয়ে এসছে, এবার নামাবো। আর এখন মাংসটা হচ্ছে, আর দেখো গরম গরম ভাত, মাংস একদম পুরো রেডি। অনুষ্কা বললো মা আমার খিদে পেয়েছে, সেই জন্য অনুষ্কার জন্য ভাত শাক ভাজা নিয়ে চলে এসেছি। আর দেখো ওর ভাতের ওপরই তো, তো অনুষ্কার আজকে স্নান টান করেই খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছে। মাংস শাক ভাজা পোস্ত ভাত হয়েছে, তো পোস্ত নেয়নি, শুধু মাংস আর শাক ভাজা। বলছে কি দিয়ে ভাত খাবো, কি খাবো, আমি সে গরম গরম লুচি ভেজেছি, খাবি চো। এসি বলছে ঠামি ঠামি লুচিটা কয়, লুচিটা কয়, দুপুরবেলা কেউ লুচি খায়, তোমরা কি কেউ খাও? সবাই ভাত খাচ্ছে, ভাই পায়েল মা আর আমি এই চো বসেছি খাই। ভাতটা খেয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর মনে পড়ে গেল অনুষ্কার তো নাচের ক্লাস আছে, আর পড়তে গিয়েছিল, পড়ে আসার পর এখন ওকে নাচের ক্লাসে নিয়ে এসেছি, আর ও স্যার নাচ করাচ্ছে দেখছো। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মা বললো বৌমা ভাতগুলো নিয়ে চলে আসবে, চলো আমরাও খেয়ে নেবো। দিয়ে ওই জন্য তোমার দাদাভাই এই যে ভাতটা এনে ঢাকা দিয়ে রেখেছি। তো দেখেছিলে যে অনুষ্কাকে নাচ শেখানোর ক্লাস, মানে নাচের ক্লাস ছিল, তো জাস্ট একবার নিয়ে গিয়েছিলাম সন্ধ্যে থেকে। মানে এত ঠান্ডা লেগে গেছে গো, মুখটা পুরো ঘা হয়ে গেছে, একদম ভাত টাত খেতে পারছি না। যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখালাম, এইমাত্র ভাতগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আর অনুষ্কাকে খাওয়াবো, আর আমি নিজেও দুটো মুড়ি খাবো, ভাত খাবো না, কারণ মুখটা একদম পুরো কি বলবো, গলা ফলা এত কাটিয়েছে, ঠান্ডা লেগে গেছে জানো, শরীর খুব খারাপ, ভালোই লাগছে না। তো ভিডিওটাও শেষ করতে হবে, আর সেই সন্ধ্যের পর থেকে আর আসাও হয়নি ক্যামেরার সামনে, সেই জন্য ভাবলাম যে এখন একবার আসি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড চ্যানেলটা সবাই ফলো করো, আমার এই চ্যানেলটাতেই লিঙ্কটা দেওয়া আছে, দেখেছো তো, সবাই একটু দেখে নিও প্লিজ। চলো অনুষ্কাকে খাইয়ে দিই।